দর্শক এবং শ্রোতাকে সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আপনাদের সঙ্গে তার জীবন এবং কর্ম নিয়ে কিছু মত বিনিময়, কিছু ভাবনা বিনিময়। আমার বলার উদ্দেশ্য, আমাদের জীবনটা অতীতকালের পর্যায়ে প্রায় চলে যাচ্ছে। দর্শক সম্প্রদায়ের মধ্যে যারা তরুণ, তাদের তারাই বাংলাদেশের বর্তমান এবং বাংলাদেশের ভবিষ্যতের মালিক। অতএব আমাদের পূর্বপুরুষগণের মধ্যে যারা উজ্জ্বল নক্ষত্র, তাদের সম্বন্ধে আপনাদের সম্যক জ্ঞান রাখতে পারলে ভালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেরকম একজন। 1971 সালের মার্চ মাসে ফিরে যাই, অনেক বছর আগের কথা। বাংলাদেশের আজকে যারা প্রজন্ম, 24 বছরের কম বয়স, 40 বছরের কম বয়স, আপনাদের জন্য এটা নিছক ইতিহাস। আপনারা এখন যে বাংলাদেশ সেনাবাহিনীকে জানেন, সেটা তখন ছিল না। আমরা কিছু সংখ্যক বাঙালি অফিসার এবং সৈনিক ছিলাম পাকিস্তান সেনাবাহিনীতে। একটি প্রখ্যাত ব্যাটালিয়ন ছিল, অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, চট্টগ্রাম মহানগরের 16 শহরে ছিল। তার অধিনায়ক ছিল একজন পাঞ্জাবি, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জানজুয়া, এবং তার উপ অধিনায়ক ছিলেন একজন বাঙালি, তখনকার আমলের মেজর জিয়াউর রহমান। বাংলাদেশ উত্তাল ছিল, এক যুগ বললে কম হয়। অনেক দীর্ঘ সময় ধরে রাজনৈতিক সংগ্রামের পর বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে স্বাধীনতার জন্য সে লাভ দেবে, স্বাধীনতার আলোকবর্তিকা জ্বালিয়ে নেবে। পাকিস্তানি শাসকবর্গ আমাদের সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ালো। তারা গণতন্ত্রকে সম্মান করে নাই, তারা জনগণের মতামতকে সম্মান করে নাই, তারা বাঙালিকে স্তব্ধ করতে চাইল গুলি দিয়ে। পুরো মার্চ মাস এবং তার আগেও তখনকার আমলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম মহানগরীতে ঘুরে ঘুরে জনগণের অনুভূতি বুঝতেন, জনগণের সঙ্গে মিশতেন এবং তার সহকর্মীদের নিয়ে চিন্তা করতেন কী করণীয়। সিদ্ধান্ত নিয়েছিলেন, এই মুহূর্তে হোক নয়তো এক পরের মুহূর্তে হোক, আমাদেরকে বিদ্রোহ করতেই হবে, আমাদেরকে যুদ্ধ করতে হবে আমাদের দেশকে স্বাধীন করার জন্য। এটা এমনি এমনি আসবে না স্বাধীনতা। যখন জাতি দিশেহারা অবস্থায় ছিল, 25শে মার্চ দিনের শেষে মধ্যরাত্রি 12টায় যখন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, যশোর সব জায়গায় পুলিশ, বিডিআর, পিলখানা ইত্যাদিতে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে আক্রমণ করল, জনগণের উপর আক্রমণ করল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করল, মানুষ একটি দিক নির্দেশনা চাচ্ছিল, সেটি পেয়ে ওঠেনি। অষ্টম বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান তার ব্যাটালিয়নকে নিয়ে সেই 26শে মার্চের প্রথম প্রহরে, প্রথম ঘন্টায় কয়েক মিনিটের মধ্যেই ঘোষণা করলেন, আমরা বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ শুরু করছি। সৈনিক ভাইয়েরা, আপনারা কি আমার সঙ্গে আছেন? একসঙ্গে হাজারো কণ্ঠের আওয়াজ ছিল, আমরা আছি, আমরা যুদ্ধে গেলাম, আমরা দেশ স্বাধীন করব। সেই জিয়াউর রহমান দুই দিন পর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিলেন বাংলাদেশের স্বাধীনতা। ইতিহাসের স্বচ্ছতা স্বার্থে বলতেই হবে, তিনি প্রথমে ঘোষণা দিয়েছেন নিজের নামে, পরবর্তীতে সৌজন্য, সম্ভ্রম, রাজনৈতিক শ্রদ্ধা, জনগণের অনুভূতি, আন্তর্জাতিক বিশ্বের প্রতি আবেদন, সব কিছুর পরিপ্রেক্ষিতে তিনি পুনরায় ঘোষণা দিয়েছেন তৎকালীন মহান রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এটা জিয়াউর রহমানের মতো ব্যক্তিত্বের উদারতাই বহন করে, সাক্ষ্য দেয়, দূরদর্শিতার প্রমাণ রাখে। সেই স্বাধীনতার ঘোষণা পৃথিবীকে জানিয়ে দেয় বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শুরু করেছে। আজ সেই মুক্তিযুদ্ধের ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী। 9 মাস যুদ্ধ করেছেন সৈনিকগণকে নিয়ে, সেক্টর কমান্ডার ছিলেন, ফোর্স কমান্ডার ছিলেন, সম্মুখ সমরে গিয়েছেন সৈনিকগণের সঙ্গে, তরুণ অফিসারদেরগণ সঙ্গে নিয়ে কাতারে দাঁড়িয়েছেন, শত্রুর মোকাবেলা করেছেন, শত্রুর গুলির মোকাবেলা করেছেন। তিনি পদাতিক বাহিনীর অফিসার ছিলেন এবং পদাতিক বাহিনী বিশ্বাস করে অফিসারগণ সামনে থেকে নেতৃত্ব দেয়। জিয়াউর রহমান তার উজ্জ্বল দৃষ্টান্ত। যুদ্ধের শেষে শেষ 7 দিন সিলেট মুক্ত করেছিলেন। তিনি যেহেতু বাংলাদেশ উত্তর পূর্ব অংশে ছিলেন,
সেহেতু 16ই ডিসেম্বর বা তার পরবর্তী দু একদিনের মধ্যে ঢাকায় আসতে পারেননি, তাকে আসতে দেওয়া হয়নি। আমরা কয়েকটি বছর বাদ দিব, বাংলাদেশ আরেকটি ক্রান্তিকালের সামনে উপস্থিত হয়েছিল, সেটি 1975। 72, 73, 74, 75-এ তৎকালীন রাজনৈতিক দল যারা দেশ শাসন করত তারা কী করেছেন বা করেননি, সময়ের অভাবে আমি সেই বিস্তারিত বর্ণনায় যাব না। এইটুকু বলতে পারি, সময়টি সুখকর ছিল না, প্রীতিময় ছিল না। সব কিছু বাদ দিয়ে নভেম্বর 1975-এ যে ঘটনাগুলো ঘটে যায়, সেখান থেকে উত্তরণের জন্য সুস্পষ্ট একটি দিক নির্দেশনা কেউই এই জাতিকে দিতে পারেনি। সেই দিনও আবার সেই পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে, সৈনিকগণকে সঙ্গে নিয়ে পৃথিবীকে সাক্ষী রেখেছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম। বাংলাদেশের জন্ম 1971 সালে, কিন্তু আমি বলবো নিশ্চিত ধ্বংসের হাত থেকে দেশটিকে বাঁচিয়ে পুনর্জন্ম দিয়েছেন 1975-এর নভেম্বরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হয়ে থাকবেন তার চিন্তা, তার ধারণা এবং তার কর্মে। তিনি ছিলেন জনগণের সৈনিক, তিনি ছিলেন সৈনিকগণের জেনারেল, তিনি হয়েছিলেন নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি বিশ্বাস করতেন মানুষকে সঙ্গে নিয়ে দেশকে উন্নতি করতে হবে। সৈনিক সুলভ যে অভ্যাস, অফিসার এবং সৈনিক মিলেমিশে হাঁটা, মিলেমিশে ঘুমানো, মিলেমিশে খাওয়া, মিলেমিশে একই পরীক্ষার মধ্য থেকে শত্রুর মোকাবেলা করা, সেই ধারণাকে, সেই দর্শনকে তিনি জনগণের কাতারে নিয়ে গিয়েছিলেন। জনগণকে সঙ্গে নিয়ে হাঁটা, গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল হাঁটা, জনগণকে সঙ্গে নিয়ে কোদাল হাতে নিয়ে খনন করা, জনগণকে সঙ্গে নিয়ে গাছের তলায় বসে দুপুরের ভাত খাওয়া, মাঠের মধ্যে কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলা, কারখানার মধ্যে শ্রমিক ভাইয়ের সঙ্গে কথা বলা। তিনি অসৎ ব্যক্তিদের জন্য রাজনীতির অঙ্গনটিকে কঠিন করেছিলেন, তিনি মেধাবীদের জন্য রাজনীতির অঙ্গনকে উন্মুক্ত করেছিলেন, সাহসী তরুণদেরকে স্বাগত জানিয়েছিলেন। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে চাকরি করেছি মাত্র 7 দিন প্রত্যক্ষভাবে, 1970 সালে, যখন আমি দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগদান করেছিলাম এবং তিনি ছিলেন উপঅধিনায়ক। অতঃপর তিনি চলে যান 16 শহর, কিন্তু তার অধীনে স্বাধীন বাংলাদেশে চাকরি করেছি দীর্ঘদিন সেনাবাহিনীর সদর দপ্তরে, এবং রাষ্ট্রপতি হিসাবেও তাকে পেয়েছি। এই সেনাবাহিনীকে গড়ে তোলার জন্যে তার অবদান যুগান্তকারী ছিল। ব্রিগেড কনসেপ্ট থেকে ডিভিশন কনসেপ্টে তিনি নিয়ে গিয়েছেন, 1 কোটি ভিডিপি এবং আনসার তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন, নারীকে গৃহস্থালীর মধ্যে বন্দী না রেখে উন্নয়ন কর্মকাণ্ডে আহ্বান জানিয়েছেন, শিক্ষাকে উন্নয়নের ধারায় মিলিয়ে দিয়েছেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে দেশবাসীর প্রতি আমার আহ্বান থাকবে, আসুন তার কর্মকে খেয়াল করি, তার চিন্তাকে খেয়াল করি। কোনো মানুষ পৃথিবীতে চিরদিন থাকবে না, জিয়াউর রহমানও নেই, তো তার কথা, তার কর্মগুলি আমাদের সামনে ইতিহাসের পাতায় পাতায়, মানুষের মুখে মুখে এবং যারা বয়স্ক তাদের জবানে জবানে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই সমস্যা সংকুল, বিপদ সংকুল বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চিন্তা, চেতনা, দর্শনকে আমরা পুনরুজ্জীবিত করি, মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের পথে এবং উন্নয়নের পথে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাই। বাংলাদেশের আত্মসম্মান, বাংলাদেশের সম্মানকে জিয়াউর রহমান যেই নিয়মে বিশ্বের বুকে তুলে ধরেছিলেন, বিশেষত মুসলিম বিশ্বের বুকে, সেটাকে আমরা পুনরায় স্মরণ করতে চাই। আজ এটা বড় প্রয়োজন। মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তার প্রতিষ্ঠিত দল, তার রক্তের উত্তরসূরি সকলের সুস্বাস্থ্য এবং ভালো দিন কামনা করছি। আপনারা যে শুনলেন কথাগুলো, ধৈর্যের সঙ্গে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, আমার পক্ষ থেকে পুনরায় শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।